বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের যৌথ প্রচেষ্টায় রাজ্যের বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছিল সীমান্ত হাট। আর এই সীমান্ত হাট গড়ে ওঠার ফলে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে ব্যবসার মাধ্যমে দুই দেশের মানুষের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক আরও চাঙ্গা হয়ে উঠেছিল। রাজ্যে বাম সরকার থাকাকালীন সময় বিশালগড় মহকুমার অন্তর্গত কমলাসাগর মায়ের মন্দিরের পার্শ্ববর্তী ভারত বাংলা সীমান্তে দুই দেশের যৌথ প্রচেষ্টায় সীমান্ত হাট গড়ে উঠেছিল। সীমান্তে একদিন করে দুই দেশের ব্যবসায়ীরা এই হাটে তাদের পণ্য সামগ্রী নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বসত। আর সীমান্ত হাটে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ যেমন কেনাকাটা করতে আসত, ঠিক একইভাবে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ এই সীমান্ত হাটে আসত। এতে করে উভয় দেশের মধ্যে বিভিন্ন সামগ্রী বেশ ভালো পরিমাণ বেচা কেনা হতো। 2018 বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতার পালাবদল হয়। তারপর সারা বিশ্ব জুড়ে শুরু হয় করোনা মহামারীর আতঙ্ক। এই করোনা মহামারীর আগে হঠাৎ করে কোনো এক কারণবশত কমলাসাগরের এই সীমান্ত হাট বন্ধ হয়ে যায়। তারপর থেকে কমলাসাগরের এই সীমান্ত হাট একেবারে জনশূন্য হয়ে পড়ে, শুনশান হয়ে যায় এই সীমান্ত হাট। কিন্তু আজও কমলাসাগরের এই সীমান্ত হাট পুনরায় চালু করা হয়নি সরকারের পক্ষ থেকে। তাই এই সীমান্ত হাট নিয়ে কমলাসাগরের এক ব্যবসায়ী জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই সীমান্ত হাট বন্ধ হয়ে রয়েছে। যখন এই সীমান্ত হাট চালু ছিল তখন দুই দেশের মধ্যে বিভিন্ন জিনিস বেচা কেনা সহ দুই দেশের মানুষের সাথে ভ্রাতৃত্বের মেলবন্ধন গড়ে উঠেছিল। তাছাড়া সীমান্ত হাট চালু থাকার সময় হাটের বাইরে দোকানগুলিতেও বেশ ভালো ব্যবসা হতো, কেননা রাজ্যের মানুষ এই সীমান্ত হাটে এসে মায়ের মন্দিরও দর্শন করত। এতে মায়ের মন্দিরের পাশে ব্যবসায়ীরা খুব ভালো ব্যবসা করতে পারত। বর্তমানে এই সীমান্ত হাট বন্ধ হয়ে যাওয়ায় কমলাসাগরের স্থায়ী ব্যবসায়ীদের বাজার মন্দা। ব্যবসায়ীরা আরও জানান, কমলাসাগরের এই সীমান্ত হাট পুনরায় চালু করার জন্য বাংলাদেশ এবং ভারত দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে। তাই সরকারের কাছে ব্যবসায়ীদের দাবি, সরকার যেন অবিলম্বে পুনরায় এই কমলাসাগর সীমান্ত হাট চালু করার ব্যবস্থা করে। দাদা, এখানে যে সীমান্ত হাটটা যে বন্ধ হয়েছে, মানে আজকে থেকে কত বছর আগে বন্ধ হয়েছে এটা? এটা কোভিডের সময় বন্ধ হয়েছে, করোনার সময়। হ্যাঁ, করোনার সময় বন্ধ হয়েছে। কত বছর আগে এই বাজারটা চালু হয়েছিল? এটা চালু হয়েছিল 2012 আমরা সবার লাগেই ভালো, মানে আমি একলা না, জনগণের লাগেও ভালো, সবার জন্য ভালো, বাংলাদেশের লোকের লোকের দেওয়া সাক্ষাৎ ব্যবসা বাণিজ্য সবটাই ভালো। তবে এটা বন্ধ না, আমরা চলছে। সীমান্ত হাট নিয়ে সরকারের কাছে আপনাদের কী দাবি থাকবে? আবার যদি কোলে দ্বিতীয়বার কোলে রাউন্ড নিলে আমরা ভালো হবে, সবচেয়ে ভালো হবে। আচ্ছা, আপনি কি এখানে বাজার ব্যবসায়ী? আপনার নাম? আমার নাম সাই। বিডি রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।